ফিরে এলাম আমাদের সঙ্গে প্রতিদিনের রবীন্দ্রনাথে আরেকজন শিল্পীকে নিয়ে, নদিয়ার নবদ্বীপ থেকে শ্রেয়সী রায়। সুপ্রভাত জানাবো অনুষ্ঠানে আসার জন্য। আর ওনার সঙ্গে আমাদের গান এবং কথার মধ্যে কিছুটা সময় থাকা প্রতিদিনের রবীন্দ্রনাথে, তাই প্রথমেই আগে একটি গান আমরা শুনব। প্রথমে গাইব আমি একটি পূজা পর্যায়ের গান। প্রথম বাবা মার হাত ধরে গানের স্কুলে যাওয়া, তারপর বিয়ের পর স্বামীর চাই আরো আসে। মানে তাও কত দূর, মানে বাবা মার কাছে যখন গানের মানে গানের স্কুলে প্রথম ভর্তি হলেন, আপনার শিক্ষাগুরু কে ছিলেন? শিক্ষাগুরু আমরা যেখানে থাকতাম সেখানে ব্রজেন চক্রবর্তী নামে এক মাস্টারমশাই ছিলেন, মানে ওনার কাছেই পুরো হাতে খড়ি পুরো শেখাটা বিয়ের আগে আর কি। সব ধরনের গান শিখেছিলেন? না না না, শুধু রবি ঠাকুরের, শুধু রবীন্দ্রনাথের গান। আচ্ছা, রবীন্দ্রনাথের গান। আচ্ছা, এরপরে আপনার বিয়ে হয় বোধহয় 96-96-এ। তারপরে গিয়ে শ্বশুরবাড়িতে কতটা সহজ? শ্বশুরবাড়িতে আমার স্বামী ভীষণ অনুপ্রেরণা গানের, ওনার হাত ধরেই আমি শ্রাবণী সেনের কাছে যাই, দিদির কাছে শিখি অনেক নতুন নতুন গান। দিদির ওই গান শিখে আমি রবি রবি ঠাকুরের গান নিয়েই চর্চা আর কি। বাহ, শ্রাবণীদির আর একজন
ছাত্রী শ্রেয়সী, আমরা শ্রেয়সীর সঙ্গে কথা বলবো, আরেকটা গান শুনে তারপর আমরা আবার কথায় আসছি। হ্যাঁ, পরামর্শ বা কিছু নিয়ে চলা আর কি, মেয়ে কি করে? মেয়ে এবার ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্স,
ইংলিশ অনার্সে ফার্স্ট ইয়ার, বাপরে শিউশিকে দেখে তো বোঝাই যায় না মেয়ে ফার্স্ট ইয়ারে পড়ে। মেয়েও কি গানের সঙ্গে যুক্ত? মেয়ে হ্যাঁ, কলেজেও ফাংশনে গান গায়, ছোটবেলা থেকেও গান গায়। মানে ওর কি ওই ওই মানে মাকে দেখে শেখা? না না, ও ছোট থেকেই খুব গানের প্রতি শখ। আমাদের ওখানে অনেক ফাংশন এখানেও করেও। আর ওর মাধ্যমে কি হয় অ্যাকচুয়ালি, মানে আমি বুঝতে পারি এখনকার সময়ে কোন গানগুলো ভালো, ও আমাকে গুলো সিলেক্ট করে দেয়, আমার এই গানগুলো গাইবে। কার কার মধ্যে গানের প্রতি টান বা কোনোদিন যুক্ত ছিলেন এরকম? শ্বশুর শাশুড়ি? না না না, কিন্তু ভালো লাগে ওনাকে? ভালো লাগে, বিশেষ করে আমার স্বামী আর কি, উনি ভীষণ গানে খুব ভালোবাসেন, ওনার জন্যই আমার এতদূর আসা। আমি সবসময় আমাকে আরো অনুপ্রেরণা দেন, আরো আরো তুমি গাও, এগিয়ে যাও। শ্রাবণীদির কাছে কি মানে আপনার হাজবেন্ডের মাধ্যমেই যাও? হাজবেন্ডের মাধ্যমে। তাও কত বছর আপনি আছেন? প্রায় 10-12 বছর হবে। মাঝে মাঝে একটু আমার গ্যাপ হতো, অনেকটা ডিস্টেন্স তো নবদ্বীপ থেকে আসা। হ্যাঁ, মাঝে মাঝে একটু আমার হয়তো। তাও যে আপনি এরকম ভাবে মানে 10 বছর, আমরা বলি অনেক সময় অনেক দূর, আমরা একটা কথা বলি কাছাকাছি হলে ভালো হতো, এই শব্দটা আমাদের অদ্ভুতভাবে একটা আপ্তবাক্য হয়ে গেছে। আচ্ছা, ইনস্টিটিউশন কাছাকাছি হলে হয় না? তা নয়, দেখুন যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু দূরের থেকেও গিয়ে শেখা যায়। মানে শেখাটা মূল বিষয়, কোন শিক্ষাগুরু পাচ্ছি সেটা একটা মূল বিষয়। শ্রেয়সী কিন্তু নবদ্বীপ থেকে শ্রাবণীর কাছে এসে 10 বছর শিখছেন আর কি। যাই হোক, ভীষণ ভালো লাগছে। আরেকটি গানে আমরা যাই। সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, অস্ফুট মন যদি
বলছি, অনেক রকম তো আঙ্গিক রয়েছে সঙ্গীতের, তো সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথকে বেছে নেওয়া কেন? ছোটোবেলা থেকে রবি ঠাকুরের গান করেছি, তারপর দিদির কাছেকেই অনেক নতুন নতুন অনেক রবি ঠাকুরের গান শুনেছি, তারপর উনি আমার প্রাণের মানুষ হয়ে গেছে, রবি ঠাকুরের গানকেই ভালোবেসে আপন করে আরও পথ এগিয়ে চলা এই ভাবনা নিয়ে আর কি চলছে। একটা কথা অবশ্যই আমি দর্শকদের বলি, শ্রেয়সী কিন্তু একজন শিক্ষিকাও বটে, সঙ্গীত শিক্ষিকা। হ্যাঁ, সুতরাং অনেক এখনকার প্রজন্ম কিন্তু শিখছেন শ্রেয়সীর কাছে। শ্রেয়সী চিন্তা ভাবনা রাখা মানে স্কুল আছে, তাই তো? হ্যাঁ, মানে ইদানিং আমার অনেকটা দূরত্ব, ডিস্টেন্স, তো দিদির কাছে কিছুদিন যাওয়া হচ্ছে না, কারণ আমি নিজে বাড়িতে একটা শিক্ষু ইনস্টিটিউট একাডেমি মানে মিউজিক একাডেমি একটা সেন্টার আছে, ওখানে ছেলে মেয়েদের শেখাই, ওদের মাধ্যমে আমি আরও নতুন নতুন অনেক কিছু শিখি এইভাবে আর কি। বা এটা খুব ভালো কথা, খুব ভালো কথা বললেন শ্রেয়সী, যে প্রত্যেকের কাছ থেকে কিন্তু শেখার আছে, মানে আমি তো দেবই যা আমার আছে, এটা আমাকে নিতেও হবে যতদিন আমি বাঁচছি, তাহলেই ওরা আমার অনেক পথ চলার এগিয়ে যাওয়ার সাথে। আর সত্যি চর্চাটাও আমার মধ্যে থেকে, নতুন নতুন গান শেখানো, আরো নিজেকে পরিণত করা, ওদের থেকে শেখা, একদম একদম সেই, তারাও হয়তো বলে যে এই গানটা শিখতে চাইছি, ওভাবে নতুন করে আবার শেখা, এটা খুব জরুরি আমার মনে হয়। আর শ্রেয়সীকে বলবো যে আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত পুরনো অনুষ্ঠান, প্রতিদিনের রবীন্দ্রনাথ দেখা হয়, মানে সুযোগ হয়, কাজের চাপে সবসময় প্রতিনিয়ত দেখা হয় না, কিন্তু আমি মাঝে মাঝে অবশ্যই দেখি, ভীষণ ভালো লাগে, আর এই জন্যই এখানে আসা একেবারে। আজকে একটা কথা বলি যে নবদ্বীপের শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন তার গান এবং কথার মধ্যে দিয়ে। আমরা একটি বিষয়ে বলবো যে ছোটোবেলা থেকে সঙ্গীত ভালোবাসে, সঙ্গীতের প্রতি টানে, সঙ্গীত শিক্ষা বাবা মার হাত ধরে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সর্বপ্রথম যে গুরু আমাদের পিতা মাতা, তো তারাই আমাদের সবার আগে এগিয়ে দেন, আমাদের ইচ্ছাগুলোকে একমাত্র তারাই খুঁজে বার করতে পারে যে না এর মধ্যেই ইচ্ছাটা রয়েছে, তার মানে সম্ভবত এই জায়গাটা যদি একটুখানি এগিয়ে দিয়ে যাওয়া যায় তারা এগোতে পারবেন। কারণ শ্রেয়সীর ক্ষেত্রে শ্রেয়সীর বাবা মা সেই কাজটা করেছেন, এবং শ্রেয়সী স্বয়ং নিজে কিন্তু মা হিসেবে সেই কাজটি করছেন শ্রেয়সীর কন্যার ক্ষেত্রে, এবং তার সামনে আগামী যে প্রজন্ম গড়ছেন শ্রেয়সী তাদের ক্ষেত্রে। সুতরাং শ্রেয়সীর রবীন্দ্রনাথকে নিয়ে গিয়ে চলার স্বপ্ন পূরণ হোক, এবং তার সঙ্গে অবশ্যই তার আগামী প্রজন্ম সুন্দরভাবে গড়ে উঠুক। তবু বলবো শ্রেয়সী একজন শিক্ষিকা হিসেবে যদি কোনো বার্তা থাকে আমাদের আগামী প্রজন্মের জন্য, একটু শ্রেয়সীর কাছ থেকে শুনবো গান সংক্রান্ত। গান রবি ঠাকুরকে ভালোবেসে, আমার আমার ব্যক্তিগত রবি ঠাকুরকে আমি ভালোবেসে এগিয়ে যাচ্ছি, রবি ঠাকুরের গানকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মাধ্যম হিসাবে বেছেছি, তাই আমি বলবো প্রত্যেকেই রবি ঠাকুরের গান দিয়েই শুরু এবং রবি ঠাকুরের গান দিয়ে শেষ করুক, তো সব কিছুর মধ্যেই তার রবীন্দ্রনাথ, 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 প্রত্যেক গানে আধুনিক যে কোনো গানে সব অনুভূতি রয়েছে একেবারেই, তাই। সুতরাং সেই অনুভূতির রেশ নিয়ে এবং স্বপ্ন নিয়ে শ্রেয়সীর যে স্বপ্ন তার চোখে রয়েছে, নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গীত জগতে, তার কন্যাকে এবং তার আগামী প্রজন্মকে, ঈশ্বরের কাছে কামনা যে শ্রেয়সীর স্বপ্ন পূরণ হোক। একদম শেষ গানে শ্রেয়সী আমরা চলে যাব। ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে,
বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে, বুঝি গো রাত ভালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে, সমুখে ওই ফেরি পথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা যে রয় নিমের সারা বসে রয় রাত প্রভাতের পথের ধারে, তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবতে আলোক বারাবারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। সঙ্গে ছিলেন, তার গান এবং তার কথায় আমরা বেশ কিছুটা সময় ছিলাম। তার আগামী জীবন ভীষণ সুন্দর হোক, তার স্বপ্ন পূরণ হোক।